একটি সংশয় আমাদের অনেকের ভেতরে কাজ করে, আর সেটি হলো আমরা অনেক সময় অনেকেই বলি এত সওয়াব কি হবে, লক্ষ লক্ষ হাজার হাজার যে সওয়াবের বিশাল পুরস্কারের কথা কোরআন সুন্নাহ বর্ণিত হয়েছে, আদৌ কি এত সওয়াবের প্রয়োজন আছে? প্রিয় বন্ধুগণ, এই দুনিয়ার জীবন আখেরাতের জীবনের চাইতে কতটা কম, কতটা ক্ষুদ্র, কতটা তুচ্ছ সেটিকে কোনো কোনো বর্ণায় বোঝানো হয়েছে সমুদ্রের পানির সঙ্গে এক ফোঁটা পানিকে তুলনা করার মাধ্যমে। এক ফোঁটা পানি সমুদ্রের পানি থেকে উঠানোর পরে সমুদ্রের পানি এবং এক ফোঁটার ব্যবধান যত, দুনিয়ার জীবনের সাথে আখেরাতের জীবনের ব্যবধান তত। আখেরাতের জীবনে শুরু আছে, কোনো শেষ নাই। দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে ৬০, ৬০, ৬৫ বা ৭০ বছরের জীবনের জন্য আমাদের উপার্জন করতে 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 একটি লোকও পাওয়া যায় না পৃথিবীতে যে পরিতৃপ্ত হয়ে বলেছে না আমার আর প্রয়োজন নাই। প্রিয় বন্ধুগণ, তাহলে আখেরাতের অনন্ত অসীমকালের জীবনের জন্য কত বেশি সওয়াবের প্রয়োজন, কত বেশি বিনিময় এবং সওয়াব সংগ্রহ করার প্রয়োজন। দ্বিতীয় কথা হলো আখেরাতের এই সওয়াব যেগুলো আমরা সংগ্রহ করছি, আক্ষেপের বিষয় যে অনেক বদআমলের কারণে, অনেক গুনাহের কারণে, অনেক ভুলত্রুটির কারণে সেগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ারও জায়গা আছে। অতএব আপনি অধিক মনে করবেন না এগুলোকে এবং তুষ্টিতে ভুগবেন না যে আমি তো অনেক সব করে ফেলছি আর মনে হয় প্রয়োজন নাই। আসুন বেশি থেকে বেশি এই সমস্ত দোয়াগুলোকে আমরা পাঠ করি এবং বেশি থেকে বেশি সব সংগ্রহ করার চেষ্টা করি। ১০০বার দৈনিক এই দোয়াটি পাঠ করি, ৫টি পুরস্কার লাভ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলকে ধন্যবাদ তৌফিক দান করেন।